ওয়েলকাম ভিউয়ার্স, আমি আবির আর আপনারা দেখছেন বাংলা ডেক্স ইউটিউব চ্যানেল। তো আবার স্বাগতম জানাই আপনাদেরকে বাংলা ডেক্স ইউটিউব চ্যানেলে। যারা বন্ধন ব্যাংকে চাকরি করতে চান তাদের জন্য ভীষণ সুখবর, মাধ্যমিক পাস করলে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন বন্ধন ব্যাংকের চাকরি। সেটা কিভাবে পাবেন একটা নিউজ বেরিয়েছে, চলুন সেটাই দেখে নেওয়া যাক। এই নিউজটা আমি দেখাচ্ছি delian.in থেকে, এটা কলকাতা 24/7 প্রকাশিত হয়েছে। তো এখানে দেখুন বলছে, একাধিক পদে প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে বন্ধন ব্যাংকে। বন্ধন ব্যাংকের বিভিন্ন পোস্টে শীঘ্রই কর্মী নিয়োগ হবে। যারা আগ্রহী আছে তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দিতে পারেন, কারণ খুব শীঘ্রই নিয়োগ হতে চলেছে। আর এই ব্যাংকে নিয়োগ হবে যাদের বয়স 20-27 বছরের মধ্যে, তারাই কিন্তু এতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আর বেতন আপনাদের শুরু হতে পারে 28,000 থেকে, আর আপনার যোগ্যতার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার স্যালারিটা হবে। আপনি যদি এই ব্যাংকে অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে bandhanbank.com এই ওয়েবসাইটটাই আসতে হবে প্রথমে। তারপর এখান থেকে নিচে চলে আসবেন, তারপর এখানে দেখবেন কেরিয়ার বলে একটা অপশান আছে। তো এই কেরিয়ারের উপরে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা নতুন পেজ খুলে যাবে। এখানে দেখুন কিভাবে ফর্ম ফিল আপ করা হবে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে পজিশন অ্যাপ্লাই ফর, মানে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, তো এখানে থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে 4টে অপশান আছে, এখান থেকে কিন্তু আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। তারপর আসছে নেম, আপনার নেমটা দিয়ে দেবেন, অবশ্যই এখানে দিতে হবে। যেগুলো স্টার মার্কস দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাকে দিতেই হবে। এখানে আপনার নেম বসিয়ে দেবেন, নামটা বসিয়ে দেবেন, আর জেন্ডার এখান থেকে মেল কিংবা ফিমেল। এখানে কিন্তু মহিলা কিংবা পুরুষ সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তারপর এখান থেকে আপনারা ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন, তারপর এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের ইমেল আইডি বসিয়ে দেবেন, তারপর স্টেট মানে কোন স্টেটে আপনি বাস করেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, তারপর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন, তারপর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর এখানে দেখুন আপলোড রিজিউম, তো এখানটায় আপনারা আপনাদের বায়োডাটার মতন একটা জিনিস হয় যেটাকে বলে রিজিউম, তো সেটাকে আপলোড করতে হবে। তার ফরম্যাটটা আপনারা নেটে কিংবা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। তারপর এখান থেকে 2TXT3C যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন সেটা এই ঘরটায় বসিয়ে দিয়ে তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এই টোটাল ডিটেলসটা বন্ধন ব্যাংকে কিন্তু চলে যাবে। তারপর আপনার ডিটেলসটা দেখে ওরা ডিসাইড করবে যে আপনাকে নেবে কি না। তো ভিডিওটি আপনাদের আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা জানে না তাদেরকে একটু শেয়ার করে জানিয়ে দেবেন। এই ভিডিও রিলেটেড কোনো রকম কোশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্স আছে, ওখানে গিয়ে আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করতে পারেন। তো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই দেখতে থাকুন, শিখতে থাকুন, বাংলা টেক্সের সাথে বলতে থাকুন জয় হিন্দ, বন্দে মাতরম।